আসসালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে। দর্শক, রাশিয়া ইউক্রেন যুদ্ধের একটা ভিন্ন রকম পরিস্থিতি তৈরি হয়েছে। আপনারা জানেন যে পুতিন কাকার মানে জন্মস্থান যেটা, সেই শহরে হামলা চালানোর পরে রাশিয়ার পক্ষ থেকে কঠিন একটা প্রতিশোধ নেওয়া হয়েছে। ইতিমধ্যেই যেই দুইটা প্রদেশকে টার্গেট করে রাশিয়ার এই যুদ্ধ ছিল, লোহানেস্ক এবং দোনেস্ক, তো লোহানেস্ককে বিজয়ী ঘোষণা করে সেখানে নিজেদের পতাকা উড়িয়েছে, প্লাস নিজেদের সকল সিস্টেমকে চালু করা হচ্ছে। এই যখন অবস্থা, তখন ইউক্রেনের পক্ষ থেকেও আবার আপনার ভিন্ন রকম একটা অবস্থান তৈরি হয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সরকার, জেলেনস্কির সেনাবাহিনী রাশিয়ান সেনাদের উপরে প্রচুর পরিমাণ অত্যাচার বাড়ায় দিয়েছে গত 48 ঘন্টায়। এখন কেন হঠাৎ করে, যেহেতু রাশিয়ার ভেতর আক্রমণের পর পুতিনের পক্ষ থেকে কঠিন হুঁশিয়ারি দেওয়া হয়েছে, এমনকি রাশিয়া ইউক্রেন সীমান্তের যে অঞ্চলগুলো আছে সেখানে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে, যেন কোনো ড্রোন বা মিসাইল ঢুকতে না পারে, সে কারণে S-400 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আপনার চালু করা হয়েছে। তো এখন আসলে প্রতিশোধরা নেবে কীভাবে, যেহেতু রাশিয়ার অভ্যন্তরে ঢুকতে পারছে না, ইউক্রেনের হাতে বন্দী আছে অনেক রাশিয়ান সেনা। দর্শক, আপনারা জানেন রাশিয়ার কাছেও কিছু ইউক্রেনীয় সেনাবন্দী আছে, আবার ইউক্রেনের কাছে কিছু রুশ সেনাবন্দী আছে। এদেরকে মাঝে মাঝে বিনিময় করা হয়, যে দুজনের বদলে চারজন বা চারজনের বদলে ছয়জন। তো গতকালকে আপনার যে সেনা বিনিময় হয়েছে, এরপরই চাঞ্চল্যকর অভিযোগ করেছে রাশিয়া। রাশিয়ার অভিযোগ হচ্ছে, গতকালকে যে সেনাদেরকে বিনিময় করা হয়েছে সেখান থেকে ছুটে আসা যে সেনারা ছিল, তাদের অভিযোগ ছিল যে গত 48 ঘন্টায় অতীতের তুলনায় আপনার এই যে নির্যাতন জুলুমের পরিমাণ রাশিয়ান সেনাদের উপরে, সেটা অতিরিক্ত পরিমাণ হচ্ছে। এটার কারণ কি? অবশ্যই যে রাশিয়া ইউক্রেনে এখন যে একটা শক্ত অবস্থান নিচ্ছে বা পাল্টা প্রতি আঘাত করছে, সেটারই একটা উত্তর হিসাবে হয়তো জেলেনস্কি সরকার এটা করেছে। আর এই বিষয়গুলো বের হয়েছে আপনার একটা তদন্ত কমিটির পক্ষ থেকে, রাশিয়ার পক্ষ থেকে একটা তদন্ত কমিটি গঠন করা হয়েছে। 24 ঘন্টার ভিতরে দেওয়া সেই তদন্ত কমিটির পক্ষ থেকে বলা হয়েছে, সম্প্রতি ইউক্রেনের সঙ্গে যেই সব সেনাদের বন্দী বিনিময়ের অংশ হিসেবে ফিরিয়ে আনা হয়েছে, তারা বলছে যে তাদের উপর অমানবিক নির্যাতনের পরিমাণ অনেকটাই বেড়ে গিয়েছিল। এই ব্যাপারে একটি বিবৃতিতে রাশিয়ার তদন্ত কমিটি বলছে, একজন সেনা বলছেন ইউক্রেনের একজন ডাক্তার তাকে চেতনানাশক ওষুধ খেয়েছে, এরপর তাকে আঘাত করা হয়েছে, বন্দী অবস্থায় ইলেকট্রিক শক দিয়ে নির্যাতনও করা হয়েছে। রাশিয়া তদন্ত কমিটি, যেটি বড় ধরনের অপরাধ অনুসন্ধান করে থাকে, তারা একটি বিবৃতি দিয়ে জানিয়েছে ইউক্রেনের হাতে বন্দী রুশ সেনারা বিভিন্ন অমানবিক নির্যাতনের শিকার হচ্ছেন। এ যাবৎকালীন আপনার ইউক্রেন রাশিয়ার সঙ্গে বন্দী বিনিময়ের অংশ হিসেবে প্রায় 144 জন সেনাদের আদান প্রদান হয়েছে। তবে ইউক্রেন রাশিয়াকে কতজন সেনা ফেরত দিয়েছিল সেটি জানা যায়নি। সেনাদের নির্যাতন করার যে অভিযোগ রাশিয়া করেছে, সেই একই অভিযোগ আবার ইউক্রেনও রাশিয়ার বিরুদ্ধে করেছে। আপনারা জানেন যে পুতিন কাকা আরও অ্যাডভান্স, তিনি বিদেশি সৈন্যসহ যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, তারপর হচ্ছে আরও অন্যান্য দেশের সৈন্যসহ ইউক্রেনের সেনাদেরকে কিন্তু লটকাই ফেলেন, মানে ঝুলাই ফেলেন। এমনকি তিনি বলেছেনই যে বিদেশি যারা ভাড়াটে সৈন্য আছে, তারা যদি অবিলম্বে ইউক্রেনের মাঠ ত্যাগ না করে, তাহলে অদূর ভবিষ্যতে তারা যদি পুতিনের হাতে গ্রেপ্তার হয়, তাহলে তাদের জন্য অপেক্ষা করছে কঠিন একটা অবস্থা। এই যখন অবস্থা, তখন জেলেন্সকির সরকার মদত চাচ্ছে যুক্তরাষ্ট্র এবং ন্যাটোর কাছে। তো এরপরে রাশিয়া একটা ভয়ঙ্কর অভিযোগ করেছে ইউক্রেন এবং যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে, যে ইউক্রেনের পক্ষে যুদ্ধ করার জন্য আপনার কী বলে যে আন্তর্জাতিক সন্ত্রাসী গোষ্ঠী আইএসকে নিয়োগ দিচ্ছে CIA। দর্শক, ইউক্রেনে রাশিয়ার হামলা অব্যাহত রয়েছে। এই যুদ্ধে ইউক্রেনের পক্ষে লড়াই করার জন্য আপনার সন্ত্রাসী গোষ্ঠী দায়েসের, মানে ইসলামিক স্টেট দায়েসের জঙ্গিদের নিয়োগ দিতে যাচ্ছে মার্কিন গোয়েন্দা সংস্থা CIA। এই সম্পর্কিত রুশ সংবাদ মাধ্যম স্পুটনিকের একটা প্রতিবেদন এমনটাই দাবি করছে। বর্তমানে সিরিয়ার কুর্দি নিয়ন্ত্রিত কারাগার ও শিবিরে রাখা হয়েছে এসব জঙ্গিদের। একটি সূত্র বলছে, এসব কারাগার ও শিবির থেকে জঙ্গিদেরকে ইউক্রেনের পক্ষে লড়াইয়ের জন্য পাঠাতে চাচ্ছে যুক্তরাষ্ট্র। এই তথ্য 100% শিওর। আর যেই তথ্য পাওয়া গেছে তা থেকে বলা যায় এই বিষয়ে বেশ গুরুত্বের সাথে কাজ করছে CIA। ইউক্রেনে এসব জঙ্গিদের স্থানান্তরের জন্য অতিরিক্ত তদন্ত পরিচালনা করছে যুক্তরাষ্ট্র। ইতিমধ্যেই কুর্দি নিয়ন্ত্রণ প্রশাসন দায়েসের 90 জন জঙ্গিকে যুক্তরাষ্ট্রের কাছে নাকি হস্তান্তর করেছে। এসব জঙ্গিদের মধ্যে বেশিরভাগই ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন দেশ, ইরাক, রাশিয়ার চেচনিয়া প্রজাতন্ত্র এবং চীনের জিনজিয়াং অঞ্চলের নাগরিক। সিরিয়ায় মার্কিন সামরিক ঘাঁটি আল তানফে এসব জঙ্গিদের মোতায়েন করা হচ্ছে বলে জানানো হয়েছে। ওয়াশিংটন এই জঙ্গিদের ইউক্রেনে পাঠাতে চায়, যেন তারা ভবিষ্যতে রাশিয়ার সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে অংশ নিতে পারে। তবে
এই সম্পর্কিত যেই অভিযোগটা আছে সেটা সম্পর্কে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়েছে যে এই অভিযোগ আসলে সত্য নয়। সিআইএ বিভিন্ন রকম অফিশিয়াল কাজ মানে কাজে তারা সিরিয়াতে যায় বা তাদের যে দাপ্তরিক প্রতিষ্ঠানগুলো আছে মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন জায়গায় সেইখানে তারা তাদের টিমকে পরিচালনা করে। তবে কোনো ধরনের আইএসকে নিয়োগ দিয়ে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করানোর জন্য যে অভিযোগ পুতিনের পক্ষ থেকে বলা হয়েছে ওয়াশিংটন আবার সেটাকে নাকচ করে দিয়েছে। ওয়াশিংটনের এমন প্রস্তাবনার পর মানে এমন নাকচের পরে রাশিয়া বলছে যে গোপনে গোপনে যুক্তরাষ্ট্র ইনডিরেক্টলি তাদের বিরুদ্ধে একটা গভীর ষড়যন্ত্র ফাঁদের আপনার মানে পাতার চেষ্টা করছে। আর ইতিমধ্যে ন্যাটো থেকেও আপনারা জানেন যে 3 লক্ষ সৈন্যের যেই বিশাল একটা বহর ইউক্রেনের আশেপাশে পোল্যান্ড সহ আপনার বিভিন্ন কি বলো যে সীমান্তবর্তী দেশগুলোতে এস্টাবলিশড করানোর যে বক্তব্য দেওয়া হয়েছে সেটা সম্পর্কেও বলা হচ্ছে যে পুতিন কাকার পক্ষ থেকে আপনার এটা তারা মুখে যতটুকু বলছে ভেতরে ভেতরে আরও অনেকটুকু অ্যাডভান্স হয়ে গেছে। আর এ সকল তথ্য মস্কোর কাছে আছে। তো দিন শেষে ইউক্রেন যেই ধরনের অবস্থানে এখন আটকে গেছে আমার মনে হয় যে যুদ্ধের পরিস্থিতি আরও লম্বা দিকে যাবে। আচ্ছা এখন প্রশ্ন হচ্ছে যে যুদ্ধের পরিস্থিতি যদি আরও লম্বা দিকে যায় পুতিন কাকা কতটুকু সেখানে থাকতে পারবে। এই সম্পর্কিত গত পরশুদিন হোয়াইট হাউসের এক আলোচনায় উঠে এসেছে যে পুতিন তার ক্ষমতা এবং শৌর্যবীর্য হারাচ্ছেন। কেন? কারণ টার্গেটের ওভারটাইমের যে যুদ্ধটা এখন হচ্ছে তারা দাবি করছে পশ্চিমারা যে পুতিনের যে শক্তি সেটা অনেকটাই কমে গেছে। রসদ সাপ্লাই, খাবার পর্যাপ্ত নাই, সৈনিকদের মানবিক মনোবল ভেঙে গেছে। এমনকি অনেক সৈনিকদেরকে পুতিন কাকা আমি গতকালকে বা পরশুদিন একটা নিউজ থেকে বলেছিলাম যে নতুন সৈনিক মানে কি বলা হয় যে আপনার টার্গেটে নতুন সৈনিকদেরকে দলে ফেরানোর জন্য সরকারি বেসরকারি এমনকি সাধারণ পাবলিক থেকে অনেককে আপনার চুক্তি অনুযায়ী বা এরকমই অনেককে কিন্তু আপনার সেনাবাহিনীতে টানছেন। আর এইসব জিনিসকে বিশ্লেষণ করে হোয়াইট হাউসের পক্ষ থেকে বলা হয়েছে যে পুতিন তার শক্তি হারিয়েছে, এই যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে পুতিন পরাজয় করতে বাধ্য। কিন্তু পুতিন কাকা কি বলছে? দর্শক পুতিন কাকার ডাইরেক্ট বলে দিছে ওয়াশিংটনের এই হেডেক সহ বা পশ্চিমারা যারা হেডেক নিচ্ছে পুতিন পারবে না, যে আগামী 2 থেকে 3 বছরও যদি যুদ্ধ করা লাগে মানে বিষয়টা বলছেন যে আগামী 2 থেকে 3 মাস না 2 থেকে 3 বছরও যদি যুদ্ধ করা লাগে রাশিয়ার কাছে সেই সামরিক শক্তি বা সামরিক বল মনোবল অর্থনৈতিকভাবে সকল কিছু ঠিক আছে। আর এই মুহূর্তে রাশিয়া আপনারা জানেন যে ইউক্রেনের ভেতরে যে কৃষি সামগ্রী আছে সেগুলাই কিন্তু আসলে বেশিরভাগ রাশিয়ান সেনারা খাচ্ছে। আর এটা নিয়ে ইউক্রেনের পক্ষ থেকেও বেশ কয়েকবার অভিযোগ করা হয়েছে ইউক্রেনের শস্য চুরি করছে রাশিয়ানরা। তো এটা খুব স্বাভাবিকভাবে এটা চুরি বলা যায় না, যেহেতু রাশিয়া যুদ্ধ করছে তারা যে অঞ্চলগুলো দখল করছে সেখানেই তারা তাদের যে খাবার দাবারের চাহিদা বা হ্যাঁ ব্যক্তিগত প্রয়োজনীয় জিনিসপত্র সেইখান থেকে তারা আর চাহিদা মিটিয়ে নিচ্ছে। তো দেখা যাক এখন মানে আসলে কোনটা সত্য যে আইএসআইএসকে যোগ হয়েছে বা রাশিয়ান সেনাদের উপরে কী নির্যাতন হচ্ছে সেটা সম্পর্কে পরবর্তী ভিডিওতে আপডেট থাকবে। আজ এই পর্যন্ত, আসসালামু আলাইকুম।